Lunga. তোমার কিচ্ছু হবে না, গঙ্গা 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 ওইদিকে দেখুন, একটা ছেলে আর একটা মেয়ে জলে পড়ে গেছে, সামনে ডুবে যাচ্ছে, নিয়ে চলো। স্যার আসুন। গঙ্গা 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 ভয় পাবেন না, কিচ্ছু হবে না এনার। গঙ্গা ওঠো, গঙ্গা ঠিক হয়ে যাবে। গঙ্গা গঙ্গা শুনতে পাচ্ছ? গঙ্গা গঙ্গা কিছু বলো গঙ্গা। বললাম না ভয়ের কিছু নেই। দাদা গঙ্গা দেখো আমার দিকে, গঙ্গা চোখ খুলো, এই তো ঠিক হয়ে গেছে। ঠিক আছো তুমি গঙ্গা? আর ইউ ওকে? উনি যে এত গভীর জলের মধ্যে পড়ে গিয়েও বেঁচে গেলেন, এ সবকিছুই মনে হচ্ছে কন্নড়ের ভগবতী দেবীর কৃপা। কন্নড়ের শান্ত পুকুরের ভগবতী মা আমার স্ত্রীকে রক্ষা করেছেন। দেখুন এখানকার এই ভগবতী দেবী তো জলের মধ্যেই থাকেন, ওনার কৃপা না থাকলে কিছুই হয় না। এই মায়ের শক্তি অসীম। আমার মনে হচ্ছে ওই ভগবতী মা তোমাদের দুজনকে ডাকছেন, সেই জন্য তোমরা দুজন গিয়ে একবার ওই মায়ের দর্শন করে এসো, তোমরা দেখো সব ভালো হবে। শোনো, হ্যাঁ আমি ওই দেবীর দর্শন করতে চাই। নিশ্চয়ই নিয়ে যাব গঙ্গা। গঙ্গার যে কি হলো এখনো জানতেই পারলাম না। ছ্যা, ওই উন্নিকৃষ্ণ একবার ফোনও করলো না। অ্যাডভান্স দিয়েছে ফোন করবে বলে, তো এখনো ফোন করছে না কেন বলতো? ছ্যা ইডিয়েট। এই বাবা, ওই উন্নিকৃষ্ণ জিজ্ঞেস কত তাড়াতাড়ি। হ্যালো, কি যে বলবো আপনাকে স্যার, সেটাই তো আমি বুঝতে পারছি না। মানে কি বলবি বুঝতে পারছিস না মানে? আপনি একদম টেনশন করবেন না স্যার, আমি আপনাকে বললে আপনি বিশ্বাসই করবেন না। এখন আমি আপনার ফোনে একটা ভিডিও পাঠাচ্ছি। ভিডিও আপনারা দেখুন ওটা। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো বাবা? কি একটা ভিডিও পাঠাবে বললো, দি ফোনটা কেটে দিল। Huh?
ব্রেক। হ্যাঁ স্যার। এ কৃষ্ণা, তুই যেটা করেছিস সেটা ব্রেক না, রেকর্ড ব্রেক। মানে আমি রাজকীয় লোক হয়ে যে কাজটা করতে পারিনি সেটা তুই করে দিলি, খুব ভালো করেছিস। ব্যাস জন, এখনো অবধি ধর্মরাজ কাউকে দিয়ে কাজ করানোর অভ্যেস করেনি, সবার প্রথম তুই, কিন্তু প্রথমবার তোকে। স্যার আমার কথাটা পুরো শুনুন, আসলে ব্যাপারটা হচ্ছে, তোর কিছু বলবার দরকার নেই ভাই, আমি ভালো মুডে আছি, তুই চুপ করে যা। আমি তোকে স্যার ব্যাপারটা হচ্ছে কি মানে, এটার পরে আর কোনো কথা বলিস না, কথা বলিস না, কথা বলিস না। আর একটু পরে তোর মোবাইল একটা মেসেজ আসবে, ওইটা দেখ। এসএমএস বাস, স্যার কি করবে কে জানে। কারণ কাজটা তো শেষ হলো, ওনারা দেখার আগেই জায়গাটা খালি করা ভালো। লাগেজ প্যাক কর, আমি বাথরুম থেকে। ঠিক আছে বাবা। এসএমএস এসেছে, এই ছেড়ে ছেড়ে 5,00,000 টাকা পাঠিয়েছে আমাকে। একসাথে এত টাকা কোনোদিনও দেখিনি রে পাগল। আজকে আমার না কি যে আনন্দ হচ্ছে, এই ঢিকু নাকুর 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 কুরকুর। এই নিন, এটা হলো রুমের অ্যাডভান্স। ওকে দাদা চল। কি হলো কি বাবা, দেবী আছে নেই, আমরাও চোখে পড়িনি। হ্যাঁ ম্যাডাম, রুম হিটারটা ঠিক কাজ করছে না, একটু দেখতে বলবেন তো। ওকে ঠিক আছে ম্যাডাম, আমি বলে আমাদের ইলেকট্রিশিয়ানকে পাঠিয়ে দিচ্ছি। আমাদেরই ফলো করে এদিকে আসছে মনে হচ্ছে, ওর চোখে পড়ার আগে কোথাও একটু লুকিয়ে পড়া ভালো। কি হলো বাবা, দেবীর থেকে বাঁচতে গিয়ে ওর রুমেই চলে এসেছি রে। আরে বাপরে, ভৈরবী এ তো ঘুমোচ্ছে, যে কাজের জন্য এসেছে কবে করবে কে জানে। হে ভগবান, কিসের আওয়াজ হলো? হ্যাঁ কেউই তো নেই। বেকার বেকার ভয় পেয়ে লুকিয়ে আছি বলো তো, একটা কাজ করো চলো বেরিয়ে যাই। আমরা এসেছি গঙ্গাকে খুন করতে, এই যদি আমাদের দেখে ফেলে
গঙ্গাকে এখন আমরাই করেছি বলে দাদাকে বলে দেবে, মায়ার জায়গাতে এর মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবে। একটু একটু দেরি কর প্লিজ। কে এখানে? আমি। ঠিক আছে।